নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত। আজকের আমি স্বর্ণচরি পাটিসাপটা রেসিপি করে আপনাদের দেখাবো। এটা আপনারা সুজি দিয়ে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খেতেও খুবই টেস্টি হবে। আর আমার এই রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন প্যাটিসাপটা পিঠেটা কত সুন্দর হয়েছে, দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে, কড়ার মধ্যে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি ঘন করে ক্ষীর করে নেব। দুধটা আমার ফুটে উঠেছে, ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম 3 চামচ চিনি। চিনিটাও দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পর একটু পাতলা হয়ে যাবে, ওটাকে আবার ফুটিয়ে ঘন করে নিতে হবে। দেখুন ক্ষীরটা আমার হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নেব। ক্ষীরটা আমার হয়ে গেছে, এটাকে আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করতে দেব। এটা নামিয়ে রাখলে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে, এই জন্যেই এখন আমি এটাকে নামিয়ে নিলাম। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি, সামান্য লবণ, আর ওই কাপেরই 1 কাপ জল। এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব জলের সাথে। এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি, দেখুন কতটা স্মুথ হয়েছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, আর ওই জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিশিয়ে নেব জলটা। এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ব্যাটারটা এইরকম হবে। 5 মিনিট পর আমি ফিরে এসেছি, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, একটু তেল ব্রাশ করে দিলাম। দেখুন একটু জল ছিটিয়ে দিলে জলটা ঠিকরে ঠিকরে উঠবে, তখনই জানবেন হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। এই হাতায় করে আমি 1 হাতা ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। এটা আমি 2 মিনিট রেখে দেবো। এইভাবে হয়ে গেছে। এবার আমি ক্ষীরটা একটু লম্বা করে এইভাবে করে নিয়েছি, ওইখানে দিয়ে এইভাবে মুড়ে নেব। আবার আমি দিয়ে দিয়েছি, দেখুন এইভাবে মুড়ে মুড়ে নিতে হবে। এই একইভাবে আমি সমস্ত পাটিসাপটা পিঠেগুলো রেডি করে নেব। আবার আমি দিয়ে দিয়েছি, ক্ষীরটা দিয়ে দিলাম।
এইভাবে মুড়ে মুড়ে নিতে হবে। সমস্ত পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। আবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ চিনি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই টু মাঝারি করে দিয়েছি। চিনিটা আমার ক্যারামেল হয়ে গেছে, ওর মধ্যে একটু জল দিয়ে দিলাম। আমি সামান্য জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এটাকে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে নামিয়ে আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি একটা প্লেটে কোকোনাট পাউডার নিয়ে নিয়েছি। পাটিসাপটা পিঠেগুলো ওই ক্যারামেলে দিয়ে ডুবিয়ে কোকোনাট পাউডার এইভাবে ডুবিয়ে নেব। এতে পাটিসাপটা পিঠেগুলো দেখতেও সুন্দর হয়। এইভাবে এই একইভাবে আমি সমস্ত পিঠেগুলো করে নেব। সমস্ত পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে। দেখুন, এই স্বর্ণচরি পাটিসাপটা পিঠা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন, কতটা নরম হয়েছে। আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।